বুড়ি মায়ের কথা। আমি এক সময় ফুলের মতো ছিলাম, আজ আমার সব পাপড়ি ঝরে গেছে, আজ আমার লাবণ্য নেই, আজ আমার চুলগুলো সাদা, কান ঝুলে পড়েছে, নাক মুখ সব কুচকে গেছে। আমার সাথে আজ কেউ কথা বলে না, আমার চোখের যৌবন, দেহের রং, হাড়ের সৌন্দর্য, কথার মিল সব হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে। আজ আমি নিঃসঙ্গ মানুষ, আমার বুড়ো বন্ধু চলে গেছে, সে অনেক দিন হলো। আমি মহাকালের সাক্ষী, কিন্তু কেউ আমার সাক্ষ্য নেয় না। এক সময় আমি একটি বাড়ির রানী ছিলাম, আমার কথায় বাড়িতে সব কিছু হতো। আমি সিদ্ধান্ত দিতাম, আমার দাম ছিল। আজ আমি সাদা কাপড়ে বেরঙিন জীবন কাটাচ্ছি, আজ আমি দাঁত ছাড়াই হাসার চেষ্টা করি, বাতের ব্যথায় কিছু দেখে সুখ পাবার চোখ অন্ধ, চিবিয়ে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আজ আমি পৃথিবীর কর্মযন্ত্র থেকে মুক্তি চাই, আজ আমি আর সঙ্গী খুঁজি না, আজ আমি শুধু প্রহর গুনি, কখন আমাকে নিতে রথ আসবে, কবে সবাইকে মুক্তি দিয়ে আমি মুক্ত হব।